কারিনা কাপুর খান নন। সীতা দ্য ইনকার্নেশন ছবিতে না ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত। ছবির একটি পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে পরিচালক অলৌকিক দেশাইকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। পরিচালক নেট মাধ্যমে লিখেছেন, যা এতদিন মরীচিকার মতো লাগতো তা এখন বাস্তব মনে হচ্ছে। এমন এক ধার্মিক চরিত্রকে আগে কখনো পর্দায় আবিষ্কার করা হয়নি। কঙ্গনা রানাউতকে সীতা হিসেবে পেয়ে আমি খুবই খুশি। পরিচালকের পোস্টকে নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে তুলে এনে কঙ্গনা লিখেছেন, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। শোনা গিয়েছিল সীতার চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে কারিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নাকি এই ছবিতে কাজ করার জন্য 12 কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। সীতার মতো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও এত টাকা দাবি করায় ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। ট্রোল কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, আমি কি চাই তা যথেষ্ট স্পষ্টভাবে জানিয়ে দেই এবং আমি মনে করি আমাকে সেই সম্মানটুকু দেওয়া উচিত। নিছক পারিশ্রমিক ঘিরেই বিতর্কের কারণেই কি কারিনার পরিবর্তে কঙ্গনা, নাকি অন্য কোনো সমীকরণ এর মধ্যে রয়েছে সে উত্তর যদিও পাওয়া যায়নি। সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।